আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 2 থেকে 3 বছরের ডিজাইন করা বেবি প্যান্ট কাটিং ও সেলাই দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন দেখা যাক। আমি এখানে 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এখানে বেঁচে যাওয়া কাপড় থেকে নিয়েছি, আপনারা থান কাপড় থেকে কেটে নিলে আধা গজ নিলেই হবে। তো এখানে মাপটা দেখিয়ে দিচ্ছি আমি, আমার এখানে 2 টুকরো কাপড় পাশে আছে 14 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় আছে 12 ইঞ্চির হালকা বেশি। তো 12 ইঞ্চি নিলেই হবে। তো এটাকে আমি এখন মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নিয়ে এটাকে ঘুরিয়ে আমার সাইডে করে নিচ্ছি। তো আমার সাইড আমি বন্ধ সাইডটা করে নিলাম, এটা খোলা সাইড আর এই পাশটা বন্ধ সাইড। তো এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি উপরের সাইডে 2 ইঞ্চি নিলাম ইলাস্টিকের ঘর তৈরি করার জন্য, 2 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমি 2টা ছোটো ছোটো ঘর দিব। আর হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি আমি 8 ইঞ্চি পরিমাণ। তো এই 2 ইঞ্চি ইলাস্টিক বাদ দিয়ে 8 ইঞ্চি হাইয়ের মাপ নিতে হবে। আর পায়ের ঘেরের মাপ আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে নেবেন, যেহেতু শুকনো বেবি এর জন্য 6 ইঞ্চি নিচ্ছি। এখানে আমি বাঁকা করে উপরের সাথে শেপ করে দিলাম। আর এই পাশে আমি 2.5 ইঞ্চি, যেহেতু ডিজাইন তৈরি করব পাইপিং লাগাবো, তো 2.5 ইঞ্চি পরিমাণ আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাঁকা করে মার্ক করে দিলাম। এখন আমি কেটে নিচ্ছি। তো হাইয়ের সাইডও কেটে নিলাম আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাঁকা করে কেটে নিলাম। তো আমার প্যান্ট কাটিং শেষ। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে, এই যে এভাবে থাকবে, আর এই পাশটা এই যে এটাও ভাঁজ করে এভাবে থাকবে। তো এখন আমি নিচের কুচির কাপড়টা দেখিয়ে দিচ্ছি। তো এটা এই যে নিচের কুচির কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ পাশ, আর লম্বায় প্রয়োজন মতো। এখানে আমি আকাশি কালারের আরও 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এগুলো 1.5 ইঞ্চি পরিমাণ পাশ। তো এখন আমি যে সাইডটায় পাইপিং লাগাবো সেই সাইডটা দেখিয়ে দিচ্ছি। তো যে ডিজাইন, যে কাপড়টি দিয়ে আমি ডিজাইন করব সেই কাপড়টা এভাবে মার্ক করে নিচ্ছি। দুই পাশে আমি একইভাবে এভাবে মার্ক করে নেব। তো মার্ক করে নেওয়ার পরে পায়ের অংশটাকে এভাবে খুলে আমি মার্ক করা অংশ থেকে এটার সাইড সেলাই করব। তো খেয়াল করুন আপনারা, এই যে মার্ক করা অংশ থেকে আমি সাইড সেলাই করে পাইপিংটাকে আটকিয়ে নিচ্ছি। তো এরপরে এভাবে ছোটো ছোটো করে কাট বসিয়ে দেব, যাতে ফিনিশিংটা সুন্দর আসে পাইপিংয়ের। একইভাবে আমি অপর পায়েও সেলাই করে নেব এবং এভাবে ছোটো ছোটো কাট বসিয়ে দিচ্ছি। তো দুই পায়ে আমার পাইপিংয়ের কাপড় সেলাই করা শেষ। এখন আমি এটা আমার ভাও পিসটা, তো এটার ওপরে আমি আরেকটা পাটকেও রাখবো। 2টা ভাও পিসটা মাঝখানে থাকবে এবং সাইড সেলাই করে দিতে হবে। তো এই যে আমি সাইড সেলাই করে নিচ্ছি দুই পাশে। তো দুই পাশে সাইড সেলাই করে নিতে হবে এবং সেলাইগুলো ডাবল করে দেবেন আপনারা, তাহলে আর ছিঁড়বে না। এখন মাঝ বরাবর টান দিয়ে নেব। টান দিয়ে নেওয়ার পরে 2টা ডিজাইন দুই পাশে চলে গেল। এখন আমি নিচের হায়ের অংশ সেলাই করে নেব। তো নিচের হায়ের অংশ ডাবল সেলাই করে নিতে হবে, যেহেতু এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে এই জন্য আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। তো হাই সেলাই করে নেওয়ার পরে এখন আমি যে কুচির কাপড়টাকে নিয়েছি, তো এখানে যদি মুড়ি না থাকে সাইডে চিকন করে ভাঁজ করে নেবেন। তো আমার যেহেতু মুড়ি আছে আমি আর চিকন ভাঁজ দিলাম না, সরাসরি এভাবে সোজা পিসটা বা ভাও পিসটা কাপড়টাকে এভাবে রেখে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে। মুড়ির পাশটা আমি উপরে সাইডে রেখেছি এবং কাটা অংশটা আমি কুচি দেওয়ার সাইডে রেখেছি। তো এভাবে সম্পূর্ণ পায়ের অংশে কুচি দিয়ে নিতে হবে। তো একইভাবে আমি অপর পায়েও কুচি দিয়ে নেব অফ ক্যামেরায়। তো এখানে কুচি দিয়ে এখানে শেষ করে দেওয়ার পরে কুচির অংশের উপরে আবার সোজা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কুচিগুলো পিঠে পড়ে থাকবে সুন্দরভাবে। তো এখানে এই দেখুন আমি কুচিগুলোর উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরা আমি একইভাবে অপর পাও তৈরি করে নিয়েছি। তো এই যে 2টা পাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি উপরে ইলাস্টিকের ঘর তৈরি করব। তো তার জন্য চিকন করে ভাঁজ করে প্রথমে একটা মুড়ি সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ অংশে চিকন করে ভাঁজ দিয়ে আমি মুড়ি সেলাই করে নিয়েছি। এখন এই যে মোটা করে একটা ভাঁজ দিতে হবে। তো মোটা করে আমি একটা ভাঁজ দিয়ে ইলাস্টিকের ঘর তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি সামান্য জায়গা ফাঁকা রাখবো ইলাস্টিক লাগানোর জন্য। তো এই যে আমি ফাঁকা রেখেছি। তো এখন যেহেতু আমার ইলাস্টিকের 2টা ঘর হবে, তো আমি মাঝ বরাবর সেলাই দিয়ে আরও 2টা ঘর তৈরি করে নিচ্ছি। তো মাঝ বরাবর সেলাই দেওয়াতে আমার এখন 2টা ঘর তৈরি হয়ে গেছে। তো এখন আমি পাইপিংয়ের কাপড়টাকে ভাঁজ করে নেব। তো এই যেভাবে এক সাইডে চিকন ভাঁজ দেবো, এপাশেও ভাঁজ দেওয়ার পরে 2টা মুড়ি ভিতরের সাইডে দেওয়ার পরে এভাবে এভাবে মাঝখানটা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে।
তো এখানে কুচির কাপড়টাকেও ভিতরে দিয়ে দিতে হবে, মাঝখান বরাবর ভাবে দিয়ে ভাঁজ করে নিয়ে সেলাই করে আটকে দিতে হবে। তো সম্পূর্ণ অংশ এভাবে ঘুরিয়ে ঘুরে চিকন ভাঁজ করে পাইপিংটি সেলাই করে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কেমন হলো প্যান্টটা তৈরি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমাদের কাজের উৎসাহ অনেকটাই বেড়ে যায়। তো দেখুন আমার পাইপিংটি লাগানো শেষ, একইভাবে আমি অপর পায়েও পাইপিং তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার অপর পায়ের পাইপিংও তৈরি করা শেষ। তো এই যে দুই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি আরও একটু করে কাপড় নিয়েছি, এটার পাশে আছে 2.5 ইঞ্চি পরিমাণ, আর এটার লম্বাই আছে হচ্ছে 4.5 ইঞ্চি পরিমাণ। এটাকে ভাঁজ দিয়ে আমি তিন পাশ সেলাই করে নেবো, আর সামান্য জায়গা ফাঁকা রাখবো কারণ এটাকে আমি উল্টে ডিজাইন তৈরি করব। তো এই যে আমি ডাবল করে তিন পাশ সেলাই দিয়ে নিয়েছি এবং সামান্য ফাঁকা জায়গা ওইখান দিয়ে আমি এটাকে উল্টে নিচ্ছি। তো কোনাগুলো সুন্দরভাবে বের করে নেওয়ার পরে মুড়িটা সেলাই করে আটকে নিতে হবে, অবশ্য সেলাই না দিলেও সমস্যা নাই। তারপর আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে সুই সুতোর সাহায্যে এটাকে এভাবে সেলাই করে নিতে হবে। এখন সুতোর সাহায্যে এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরে আটকে নিতে হবে। তো এখন এটাকে সেলাই করে আটকে নিতে হবে, ভালোভাবে সেলাইটা করে আটকে নিতে হবে যাতে খুলে না যায় বা ছিঁড়ে না যায়। তো এখন এখানে আমি একটা পুঁতি লাগিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। এখন পুঁতি সহ ফুলটিকে পাইপিংয়ের উপরে বসিয়ে সেলাই করে আটকে নিতে হবে। তো এই যে আমি অফ ক্যামেরায় সেলাই করে আটকে নিয়েছি, দেখুন এখন কেমন লাগছে। তো আমি দুই পাশে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি প্যান্টের উপরে ইলাস্টিক লাগিয়ে নেব। তো প্যান্টটি তৈরি হয়ে গেছে। তো দেখুন এখন প্যান্টটি কতটা সুন্দর লাগছে, ফুলগুলো কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।